হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি কেয়ার। আজ হচ্ছে 10 ফেব্রুয়ারি 2023। তো আজকের এই ভিডিওতে 10 তারিখের যে সকল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আলোচনা করব এবং প্রশ্নের সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়া এই ভিডিও যদি পিডিএফ ফাইল ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে ডাউনলোড করতে পারো। টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো প্রশ্নগুলি আলোচনা করা যাক। আজকের প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কে গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2023 জয়লাভ করেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, রাখি কাপুর। তো সম্প্রতি লেখিকা রাখি কাপুর জয়লাভ করেছেন এই গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2023। অ্যাকচুয়ালি এনার একটি বই বা এনার একটি রচনা হচ্ছে নাও ইউ ব্রেথ। তো মূলত এই বইটির জন্য, অর্থাৎ এই যে নাও ইউ ব্রেথ, এই বইটির জন্যই কিন্তু সম্প্রতি ইনি এই গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2023 জয়লাভ করেছেন। তো দেখতে পাচ্ছি ইনি হচ্ছে না রাখি কাপুর, তো ইনি সম্প্রতি গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2023 জয়লাভ করেছেন। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন সি, রাখি কাপুর। আচ্ছা, এটা হচ্ছে অ্যাওয়ার্ড রিলেটেড প্রশ্ন। তো সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি বলে দিচ্ছি। যেরকম কিছুদিন আগে FIH প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেয়েছেন ভিকে পান্ডিয়ান। এছাড়া সম্প্রতি অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজা পেয়েছেন শেন ওয়ার্ন মেন্স টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এছাড়া আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ইংল্যান্ডের পক্ষ থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অনার দ্বারা সম্মানিত হয়েছেন। আর সম্প্রতি লেখক ডক্টর পেগি মোহন মাতৃভূমি বুক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন, মাতৃভূমি বুক অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। এছাড়া সম্প্রতি মিউজিক কম্পোজার রিকি কেস পেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড। অ্যাকচুয়ালি তৃতীয়বারের জন্য এই মিউজিক কম্পোজার রিকি কেস গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেগুলি। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 108টি নম্মা ক্লিনিক চালু করেছেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, কর্ণাটক। সম্প্রতি কর্ণাটকের যে মুখ্যমন্ত্রী রয়েছেন বাসবরাজ বোম্মাই, তিনি এই কর্ণাটকে 108টি নম্মা ক্লিনিক চালু করেছেন। অ্যাকচুয়ালি এই যে নম্মা ক্লিনিক, এই ক্লিনিকের একটি বৈশিষ্ট্য হচ্ছে একটি ক্লিনিকে কিন্তু অনেক ধরনের পরিষেবা পাওয়া যাবে। তো সম্প্রতি এই রাজ্যে 108টি নম্মা ক্লিনিক চালু করেছেন। অ্যাকচুয়ালি এই ক্লিনিকগুলির নাম দেওয়া হয়েছে নম্মা ক্লিনিক। তো সঠিক উত্তর কি? অপশন এ, সম্প্রতি কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই এই 108টি নম্মা ক্লিনিক চালু করেছেন। আচ্ছা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী চালু করেছেন, তো কর্ণাটক সম্পর্কে বলে দিই। তো কিছুদিন আগে কর্ণাটকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ মেগা ডেয়ারির এর উদ্বোধন করেছেন, কর্ণাটকের যে মান্ডিয়া রয়েছে সেখানে। এছাড়া সম্প্রতি কর্ণাটকে ফার্স্ট G20 এনভায়রনমেন্ট মিটিং অনুষ্ঠিত হচ্ছে। অ্যাকচুয়ালি 9 থেকে 11 তারিখ, এই ফেব্রুয়ারি 9 থেকে 11 তারিখ ব্যাঙ্গালোরতে প্রথম G20 এনভায়রনমেন্ট মিটিং, অর্থাৎ পরিবেশ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আর কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকেই এশিয়ার বৃহত্তম হেলিকপ্টার ফ্যাক্টরির উদ্বোধন করেছেন। এছাড়া কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, কর্ণাটকের মুখ্যমন্ত্রী তো বললামই বাসবরাজ বোম্মাই, আর গভর্নর হচ্ছেন থওয়ার চাঁদ গেহলত। এছাড়া কর্ণাটকের বিখ্যাত ন্যাশনাল পার্কের মধ্যে বন্দিপুর ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ, বানারঘাটা ন্যাশনাল পার্ক আর নাগারহোল ন্যাশনাল পার্ক আনসি ন্যাশনাল পার্ক। এছাড়া কর্ণাটকের ফেস্টিভ্যালের মধ্যে উগাডি, কারাং ফেস্টিভ্যাল, কাম্বালা ফেস্টিভ্যাল, পাতাদাক্কল ড্যান্স ফেস্টিভ্যাল, আর কর্ণাটকের ফোক ড্যান্সের মধ্যে ইয়াকশাগানা, ডোলুকুনিথা, গরবাকুনিথা উল্লেখযোগ্য। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি মাদ্রাস হাইকোর্টের বিচারপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ভিক্টোরিয়া গৌরী। যে সম্প্রতি মাদ্রাস হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন ভিক্টোরিয়া গৌরী। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন এই ভিক্টোরিয়া গৌরী, এনার পুরো নাম হচ্ছে লক্ষ্মণা চন্দ্রা ভিক্টোরিয়া গৌরী, লক্ষ্মণা চন্দ্রা ভিক্টোরিয়া গৌরী। অ্যাকচুয়ালি ইনি কিন্তু মাদ্রাস হাইকোর্টের অন্তর্বর্তী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। তো সঠিক উত্তর কি? অপশন বি, ভিক্টোরিয়া গৌরী। আচ্ছা, সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি বলে দিই। যেরকম সম্প্রতি পঙ্কজ কুমার সিং ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছেন, আর সম্প্রতি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং আসামের নতুন DGP অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি রাজীব সিং রঘুবংশী আমাদের এই ভারতের পরবর্তী ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া সম্প্রতি শামিকা রবি প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিলের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। আর সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মন্টি দেশাই নেপালের যে জাতীয় ক্রিকেট দল রয়েছে, তো এই নেপালের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছে। তো এগুলি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে গুরুত্বপূর্ণ কিছু অ্যাপয়েন্টমেন্টস হয়েছে সেগুলি। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন ভারতীয় কোম্পানি বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানি তালিকায় স্থান পেয়েছে? তো সঠিক উত্তর কি? অপশন বি, TCS অর্থাৎ
টাটা কনসালটেন্সি সার্ভিস। তো সম্প্রতি টিসিএস বা টাটা কনসালটেন্সি সার্ভিস বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানি তালিকায় স্থান পেয়েছে, অর্থাৎ ওয়ার্ল্ড মোস্ট অ্যাডমায়ার কোম্পানিস এর যে লিস্ট সেখানে স্থান পেয়েছে। তো প্রশ্নের সঠিক উত্তর কি? অপশন বি, টিসিএস। আচ্ছা, এই যে রিপোর্ট বা এই যে লিস্ট, এটি কে প্রকাশ করছে? এটি প্রকাশ করছে ফরচুন নামক একটি ম্যাগাজিন। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন গ্রহের আরো নতুন 12টি চাঁদের খোঁজ পাওয়া গেছে? তো সঠিক উত্তর অপশন বি, বৃহস্পতি বা জুপিটার। তো সম্প্রতি জুপিটার বা বৃহস্পতির নতুন 12টি চাঁদের খোঁজ পাওয়া গেছে, এবং এই নতুন 12টি নিয়ে এই বৃহস্পতির মোট চাঁদের সংখ্যা হয়েছে 92টি। অর্থাৎ আমাদের যে সোলার সিস্টেম, তার মধ্যে এখন বর্তমানে এই বৃহস্পতির কিন্তু সবচেয়ে বেশি চাঁদের সংখ্যা হলো। এর আগে কিন্তু শনির বা স্যাটার্নের সবচেয়ে বেশি চাঁদ ছিল, এতদিন শনির 83টা চাঁদ ছিল এবং শনি ছিল সবচেয়ে বেশি চাঁদ। কিন্তু সম্প্রতি এই বৃহস্পতির নতুন 12টি চাঁদের খোঁজ পাওয়ায় মোট 92টি চাঁদ হয়েছে। তো বর্তমানে সোলার সিস্টেমে সবচেয়ে বেশি চাঁদ রয়েছে বৃহস্পতির। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কানাডা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে কে নিযুক্ত হলেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, কে সত্যনারায়ণ রাজু। তো সম্প্রতি এই কে সত্যনারায়ণ রাজু কানাডা ব্যাংকের নতুন এমডি অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা, ইনি কার জায়গায় নিযুক্ত হলেন? তো ইনি এল ভি প্রভাকরের জায়গায় নিযুক্ত হয়েছেন। অ্যাকচুয়ালি এর আগে এই কানাডা ব্যাংকের এমডি ও সিইও হিসেবে নিযুক্ত ছিলেন এল ভি প্রভাকর, আর নতুন হলেন কে সত্যনারায়ণ রাজু। তো সঠিক উত্তর অপশন বি, কে সত্যনারায়ণ রাজু। আচ্ছা, কানাডা ব্যাংক সম্পর্কে বলে দিই, কানাডা ব্যাংক প্রতিষ্ঠা করা হয় 1 জুলাই 1906 সালে, আর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরুতে, আর নতুন এমডি ও সিইও তো হলেন কে সত্যনারায়ণ রাজু। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোন দেশের ক্রিকেটার কামরান আকমল সব রকম ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, পাকিস্তান। অ্যাকচুয়ালি এখানে স্পেলিংটি একটু মিস্টেক হয়েছে, তো যাই হোক সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। তো আমরা জানি ইনি কামরান আকমল পাকিস্তানের একজন ক্রিকেটার, তো ইনি সম্প্রতি সব রকম ক্রিকেট থেকে অবসর গ্রহণের কথা ঘোষণা করেছেন। তো সঠিক উত্তর অপশন বি, পাকিস্তান। আচ্ছা, কিছুদিন আগে অস্ট্রেলিয়ার একজন ক্রিকেটার অ্যারন ফিঞ্চ অর্থাৎ অস্ট্রেলিয়ার টি টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চও কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। তো এখানে সঠিক উত্তর অপশন বি, পাকিস্তান। আচ্ছা, পাকিস্তানের রাজধানী কি? পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ, আর পাকিস্তানের মুদ্রা হচ্ছে পাকিস্তানের রুপি। পাকিস্তানের বর্তমানে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, আর পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন আরিফ আলভি। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি কোথায় আরবি একাডেমি এর উদ্বোধন করা হবে? তো সঠিক উত্তর অপশন সি, মুম্বাই। তো সম্প্রতি মুম্বাইতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আরবি একাডেমি এর উদ্বোধন করবেন। অ্যাকচুয়ালি আজকেই অর্থাৎ ফেব্রুয়ারি 10 তারিখে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইতে আরবি একাডেমির উদ্বোধন করবেন। তো সঠিক উত্তর কি? অপশন সি, সম্প্রতি মুম্বাইতে আরবি একাডেমির উদ্বোধন করা হবে। অ্যাকচুয়ালি এই যে মুম্বাইতে যে দোয়াদি বোরা কমিউনিটি রয়েছে, মূলত তাদের জন্য কিন্তু এই আরবি একাডেমির উদ্বোধন করা হচ্ছে। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি মায়ানমার এবং কোন দেশ পরমাণু শক্তির উপর চুক্তি স্বাক্ষর করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, রাশিয়া। সম্প্রতি রাশিয়া ও মায়ানমার এই দুটি দেশ পরমাণু শক্তি অর্থাৎ নিউক্লিয়ার এনার্জির উপর একটি চুক্তি স্বাক্ষর করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন সি, সম্প্রতি মায়ানমার ও রাশিয়া পরমাণু শক্তি বা নিউক্লিয়ার এনার্জির উপরে চুক্তি স্বাক্ষর করেছে। আচ্ছা, রাশিয়া ও মায়ানমার এই দুটি দেশের মধ্যে এই এই পরমাণু শক্তি বা নিউক্লিয়ার এনার্জি নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তো এখানে এই দুটি দেশ সম্পর্কে বলে দিই, প্রথমে রাশিয়া, রাশিয়ার রাজধানী মস্কো, আর রাশিয়ার মুদ্রা রুবেল, আর রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর মায়ানমার, মায়ানমারের রাজধানী হচ্ছে নেফাইদিও, আর মায়ানমার মুদ্রা হচ্ছে মায়ানমার কিয়েত, আর বর্তমানে মায়ানমারের প্রধানমন্ত্রীকে মিন অং হিল্যাং। পরের প্রশ্ন হচ্ছে, সম্প্রতি মহিন্দ্রা কাকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে? তো প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, সি, রণবীর কাপুর। তো সম্প্রতি বলিউড অভিনেতা রণবীর কাপুরকে মহিন্দ্রা তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে। আচ্ছা, ফ্লিপকার্ট ওন্ড মহিন্দ্রা ডিজাইন প্রাইভেট লিমিটেড হ্যাজ অ্যানাউন্স দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ বলিউড অ্যাক্টর রণবীর কাপুর অ্যাজ ইটস ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তো যেটা বললাম, সম্প্রতি রণবীর কাপুরকে মহিন্দ্রা তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে। আচ্ছা, এই সাম্প্রতিক সময়ে যে অন্যান্য গুরুত্বপূর্ণ কিছু ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন সেগুলি বলে দিই। যেরকম কিছুদিন আগে রিয়াল ইলেভেন ভারতীয় ক্রিকেটার কুলদীপ যাদবকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে, আর মেন্স গ্রুমিং ব্র্যান্ড আরমান গোবরু সূর্যকুমার যাদবকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে। এছাড়া সম্প্রতি হারভা লাইফ ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করেছে।
এছাড়া সম্প্রতি নিখাত জারিনকে NMDC তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। আর সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেটার হরমনপ্রীত কৌরকে পুমা ইন্ডিয়া তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে। এবার গতদিন তোমাদের যে প্রশ্ন করেছিলাম, প্রশ্ন ছিল সম্প্রতি কোন রাজ্যে এশিয়ার সবচেয়ে বড় হেলিকপ্টার কারখানা খোলা হয়েছে, তো সঠিক উত্তর কি? অপশন বি, কর্ণাটক। সম্প্রতি কর্ণাটকে এই এশিয়ার সবচেয়ে বড় হেলিকপ্টার কারখানা খোলা হয়েছে এবং এর উদ্বোধন করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আজকের প্রশ্ন, অর্থাৎ আজকে তোমাদের জন্য যে প্রশ্ন থাকবে, প্রশ্ন হচ্ছে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় অপারেশন সদ্ভাবনা আয়োজন করেছে। তো অবশ্যই তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্ট বক্সে করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে 10 তারিখের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবার, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে অন্যান্য প্রশ্নাবলী নিয়ে হাজির হবো। আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।